2014 সালের সেপ্টেম্বর মাস থেকে বন্ধ মধু চা বাগান, আর এর ফলে কর্মহীন হয়ে পড়েছে বাগানের প্রায় 950 শ্রমিক পরিবার। বাগান বন্ধ হওয়ার পর সরকারি অনুদান ফাওলায় পাচ্ছিল শ্রমিকরা, কিন্তু গত এপ্রিল মাস থেকে সেই ফাওলাটিও বন্ধ হয়ে যায়। কয়েক মাস আগে শেষ হয়েছে লোকসভা নির্বাচন, এবং নির্বাচনের আগে বাগানে আনাগোনা ছিল রাজনৈতিক বিভিন্ন দলের নেতাদের, দিয়েছে তারা ভুরি ভুরি প্রতিশ্রুতি, কিন্তু ভোট শেষ হওয়ার পর থেকেই বন্ধ ফাওলায়, আর এখন বাগানে দেখা মিলছে না নেতাদের। বর্তমানে কচু শাকে ঢেঁকির শাক খেয়ে দিনপাত করছে শ্রমিকরা। সরকারি রেশন যা পায় তা দিয়ে তাদের পুরো মাস চলে না, তাই খিদের জ্বালা মেটাতে এখন সম্বল কচু শাক। শ্রমিক মহল্লার গিয়ে দেখা মিলল প্রতিটি বাড়িতে রান্না হচ্ছে কচু শাক বা ঢেঁকির শাক। এক শ্রমিক জানান, কচু শাক ঢেঁকির শাকও এখন শেষের পথে, এরপরে কীভাবে মিটবে খিদের জ্বালা, এই প্রশ্ন শ্রমিকদের মাথায় ঘুরছে। ফাওলায় কেন বন্ধ এই বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি শিলাস দাস সরকার জানিয়েছেন, বিষয়টি দেখছি। ফাওলায় কেন বন্ধ এই বিষয়ে কালচিনি বিডিও ভূষণ শেরবাকে বিষয়টি উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়েছেন নিজস্ব প্রতিনিধি কালচিনি। বাগান বন্ধ হোকে হোলি পেশা থা নেই মিল রা হ্যাঁ পাঁচ মহিনা সে আমলোক বচ্চা লোক পড়া লিখা ভি ঠিক সে নেই রা পয়সা কৌড়ি নেই না ফাওলাই বন্ধ হ্যাঁ হোলি পাঁচ মহিনা সে নেই মিল রা আমি কে বাগান সবকা হালাত কেসাই হ্যাঁ ক্যা সবই কা ওই হালাত তো কেসে চল রা গুজর রা ওই তো জেসে কি একদিন খাতা হ্যাঁ তো এক টাইম খাতা হ্যাঁ এক টাইম ভুকা রেতা হ্যাঁ এই বিষয়ে এখনও পর্যন্ত আমার কাছে কোনো অভিযোগ আসেনি। যদি আসে তাহলে কেন বন্ধ রয়েছে বা কেন পাচ্ছেন না সেটা আমি জানতে চাইব, এবং তারা যেন পায় তার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। একচুয়ালি ইয়ে ফাওলাই কাজ পয়সা মিলতা হয় ও তো সব সেন্ট্রাল গভর্নমেন্ট সে ডাইরেক্ট আতা হয় শায়দ কই কাহিন পর টেকনিক্যাল প্রবলেম হোগা ইসলিয়ে এসা হো সকতা হ্যায় লেকিন মেরে কো ইতনা মালুম নেই মে জেলা প্রশাসন সে পুছ কে মে আপকো ইয়ে জবাব দে দুঙ্গা আর জিতনা ভি ওয়াহাঁ পর গভর্নমেন্ট কা দুসরা জিআর জো হ্যায় আর দুসরা ফেসিলিটি জো মিল রা হ্যায় ও হাম লোগ দেখ রহে হ্যায়।